গত রাতে চর নীলক্ষিয়া নামে একটা জায়গায় বিজয়নগর গ্রামে নুরুন নাহার নামে একজন চল্লিশ বছর বয়সী একজন মহিলা উনি খুন হন। আমরা রাত 10:15 দিকে খবর পাই। খবর পেয়েই দ্রুত আমাদের টিম কাজ শুরু করে। আমাদের কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ ফারুক হোসেন, এসআই নিরস্ত্র নিরুপম নাগ, এসআই আনোয়ার হোসেন, মনিরুজ্জামান, এএসআই সুজন চন্দ্র সহ একটা টিম দ্রুত কাজ শুরু করে ওই এলাকায়। আমরা যখনই জানতে পারি যে যারা ওনাকে খুন করেছেন আসামিরা দ্রুত পালানোর চেষ্টা করছে, তখন আমরা পুরো এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করি এবং সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাদেরকে 4 ঘন্টার মধ্যে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। যাদেরকে আমরা গ্রেফতার করি তারা হচ্ছে আসামি মারুফা, যে হচ্ছে তার যে মারা গেছেন সে অ্যাকচুয়ালি এই মারুফার ফুফু হয়, আপন ফুফু হয়। এখানে ঘটনা যেটা ছিল, তাদের এই যে মারা গেছেন সে মূলত তার হাজব্যান্ড মারা যায়, হাজব্যান্ড মারা যাওয়ার পরে সে আরেকটা বিয়ে করে, কিন্তু বিয়ে করার পরেও তার শ্বশুরবাড়িতে সে প্রায়ই আসে, এমনকি এখানে এসে থাকেও। এবং এটা নিয়ে তাদের মধ্যে তাদের পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, তার এক্স স্বামী যে মারা গেছেন তার অন্যান্য ভাইদের সাথে, মানে ননদ ভাসুরদের সাথে একটা দ্বন্দ্ব ছিল। এটা নিয়ে প্রায়ই বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি ওদের মধ্যে হতো। তো যেদিন ঘটনাটা ঘটে মূলত সেখানে এক কথা কাটাকাটি হয় এই নুরুন নাহারের সাথে, এবং আসামি মারুফা এবং তার স্বামী সেখানে উপস্থিত ছিল দুইজন, এবং ওই তার যে মাইমুনা যে আছে তার মা আর মারুফার মা সেও এখানে ছিল। সেদিন তারা দুজন তাকে জাপটে ধরে এবং আসামি মারুফা মূলত ঘরে থাকা দা দিয়ে বুকের বাম পাশে একটা কোপ দেয় এবং প্রচণ্ড রক্তক্ষরণের কারণে শেষ পর্যন্ত নুরুন নাহার ঘটনাস্থলেই মারা যায়। এই বিষয়ে ইতোমধ্যে একটি মামলা রুজু হয়েছে, বাদী লুৎফর রহমান মামলা রুজু করেন, একটি 302 ধারায় একটি মামলা রুজু হয়েছে।